আর 30 পারা কোরআনুল কারীম এটা বাইন্ডিং করে লিখিত আকারে নয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কুদরতি জবানে উচ্চারণ করেছে জিব্রাইল শুনেছে জিব্রাইল আইসা আমাদের নবীর কাছে পড়ে শুনাইছে রাসূলের দিলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে মুখস্থ করায় দিয়েছে সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ রাসূল যখন জিব্রাইল আইসা পড়তেছে রাসূল জিব্বা নাড়তে শুরু করলো যে আমিও পড়ি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে না হাবিব জিব্বা নাড়াইতে হবে না চুপ করে আপনি খালি শ্রবণ করবেন মুখস্থ করায় দিমু অর্থ শিখাইয়া দিমু তার ব্যাখ্যা সহ আমি আল্লাহর দাইত্যে আপনাকে শিখাইয়া দিব সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ একজন ছাত্র আর শিক্ষক একজনই সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ মাদ্রাসাটা কোন জায়গা ইরশিনা দরকার রাসূল যেই মাদ্রাসায় লেখাপড়া করলো আমি এই মাদ্রাসাত গিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হলো নূরে জাবালে নূর একটি পাহাড় আছে জাবালে নূর আরেকটা পাহাড় আছে জাবালে সূর রাত হয়ে গেছে গো আপনারা অসুবিধা হবে না এবার ইনশাআল্লাহ জাবালে নূর যেই পাহাড়ের মধ্যে আমাদের নবীর কাছে কোরআন নাযিল হলো আল্লাহ কোরআন শিক্ষা দিল এই পাহাড়টার নাম হলো জাবালে নূর অনেক উঁচা প্রায় 2 থেকে 2.5 ঘন্টাও আরো বেশি লাগে সময় উপরে উঠতে 2.5 ঘন্টা হাঁটতে গেলে এখান থেকে আপনারা তো আমার মনে কুমিল্লা যাবেন না জোরে বল ঠিক কিনা এবার চিন্তা করেন কতটুকু উপরে আমি চিন্তা করলাম যেখানে কোরআন নাযিল হইছে আর যে উঁচু জায়গাতে রাসূল ধ্যানে থাকতেন উম্মতের জন্য এখানে বৈশাখ কানতেন এই জায়গাটা না দেখা যাইতাছি না সুবহানাল্লাহ উপরে উঠতে শুরু করেছি 2 লিটার 2 লিটার 4 লিটার পানি সাথে নিয়েছি উপরে ওঠাও শেষ পানি পান করাও শেষ এত গরম এত উঁচা ওখানে যাইয়া একবারে পাহাড়ের উপর উঠতে আবার বাম পাশে একদিক থেকে নিচের দিকে অল্প একটু জায়গা নিচে নামতে হয় খুব খাড়া সিরিয়াস অবস্থা এদিকে নিচে নামতে হয় একটু নিচে নামার পরে ডান দিকে উপরে বড় একটা পাথর পড়ে আছে দুই সাইডে দুইটা পাথর পড়ে রয়েছে মাসকান্দা একটু রাস্তা মোটা হোক আর চিকন হোক যে যা রাস্তা যদ্দূর দরকার উদ্দূর হইয়া যা আরো জোরে কোন সুবহানাল্লাহ আমি জিজ্ঞেস করলাম হাজি সাহেব কোরআন যেখানে নাজিল হইছে এই জায়গাটা কই কো ভিতরে গেলাম আমি ভিতরে যাইয়া দেখি এমন কোন হাজি নাই যে হাজি সাহেবের চোখে পানি নাই চোখ থেকে ঝর্ণার মতো পানি ছেড়ে দেয়া কান্দি এই হাজি সাহেব কান্দেন কেন ব্যাপারটা কি আমনি হাজি সাহেব হাত দিয়ে ইশারা দেখা দে দেখেন হাজি এই পাহাড়ের ওই জায়গার মধ্যে তাকায় দেখেন লেখা আছে এ কর বিসমি রব্বিকাল্লাযী খলক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমনি আমি জিজ্ঞাসা করলাম হাজি সাহেব এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী তাম জাহানের সকলের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আয়াত কি এই জায়গায় নাজিল হয়েছে হাজি সাহেব কানতে কানতে বলে হুজুর সামনে যান গেলাম আর একটু সামনে
ভিতরে একটা গর্ত এই গর্তের ভিতরে আমার আপনার নবী রাহমাতুল আলামিন বসে থাকতেন আমি চিন্তা করলাম যে গাতাটার ভিতরে আমার নবী বসতো ওই গর্তের মধ্যে যাইয়া লই সুবহানাল্লাহ এমন কোন মানুষ নাই যার চোখ দিয়ে পানি আসে না ভিতরে ঢুকছি যেই গর্তের ভিতরে জিব্রাইল আর আমার নবী কথা বলতো এই গর্তের ভিতরে নামছি নাইমা দুই হাত দিয়া এইভাবেই চাপ দিলাম বুকে লাগাইলাম হায়রে এই জায়গায় আমার নবী রাহমাতুল আলামিন উম্মতের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্তু এই গর্তটার ভিতরে নামলাম এই জায়গার মধ্যে যাওয়ার পরে একটু ধ্যান করলে মনে হয় কোরআন এখনো তেলাওয়াত চলতেছে সুবহানাল্লাহ জোরে বল কোরআন ওই হেরে গুহার মধ্যে নাজিল হয়েছে আল্লাহু আকবার সেই কোরআনে মাদ্রাসা আপনার পাশে ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবী রাহমাতুল আলামিন কোরআন নাজিল যখন হইল নবীর উপরে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করলে বেঈমান কাফিররা আমার আপনার নবীকে গালি দে দমক দে নাউজুবিল্লাহ কর নবীজি কোরআনুল কারীম বুকে লাগাইয়া আল্লাহ রব্বুল আলামিনকে বলাল কোরআন পড়তে দেয় না লোকেরা বিভিন্ন ভাবে আমারে গালি দে আমারে ডিস্টার্ব করি নবীজি এশারের পরে কাবা ঘরের সামনে নবীর বাড়ির আর কাবা ঘরটা তো পাশাপাশি নবীর বাড়ির আগের বাড়িটা হলো আবু জাহেলের বাড়ি আবু জাহেলের বাড়িটা নবীর কাবা ঘরের একেবারে কাছে আর নবীর বাড়িটা কাবা ঘরের থেকে আবু জাহেলের বাড়ি একটু পূর্ব পাশে আরে আমার আপনার নবী কাবা ঘরের সামনে আল্লাহর কালাম পড়তে আরম্ভ করে দিয়েছে কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন নবীজি তেলাওয়াত করি এশারের পরে নবীজি তেলাওয়াত করে কোরআনের পাক আল্লাহর কালাম কাবা ঘরের সামনে ইহুদিরা চিন্তা করল এখন সুযোগ আছে মুহাম্মদ একা একা আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত কাবা ঘরের সামনে পড়ে চল এই মুহূর্তে মুহাম্মদকে কতল কইরা দেই জোরে জোরে বলি নাউজুবিল্লাহ ইহুদিরা অস্ত্র শস্ত্র লইয়া আগে গেছে একদল আরেক দল পিছন দিয়ে আসতেছে কাবাগরের সামনে নবীজি তেলাওয়াত করি বেঈমান কাফিররা এরা আগায়া তাকায়া দেখি ডান দিকে বাম দিকে কোনো বাতি নাই উপর দিক থেকে কোনো লাইট নাই বাতি নাই কাবাগরের দেওয়ালের মধ্যে একটা লাইট আলো জ্বলে আছে ইহুদিরা ডাক দিয়ে বলে কি রে ডাইনে বামে লাইট নাই বাতি নাই এই কাবাগরের দেওয়ালটা এমন ভাবে আলো হইয়া আছে এই লাইট কোন জায়গা থেকে আছে
এই লাটকে জ্বালায় রাখছি আগায় গেল বেঈমান কাফিররা তাকে দেখে ডাইনে বামে লাইটের ব্যবস্থা নাই আমার আপনার নবীর চেহারার দিকে তাকায় দেখে নবীর চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলো হয়ে গেছে